উপনির্বাচনের সাথে সাথে অবসান হলো চার আসনের বিধায়কহীনতার জটিলতা, কিন্তু অকালেই উপনির্বাচনের আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অকাল ভোটের দায় কার, কেন অনুন্নয়নের খেসারত দিতে হলো ভোটারদের, তা নিয়েই দেখা দিয়েছে জল্পনা ও আলোচনা। রাজ্যে অকালেই উপনির্বাচনের কি কোনো প্রয়োজন ছিল, এ নিয়ে দিনভর দেখা দিয়েছে নানা প্রশ্ন, জল্পনা ও আলোচনা। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন এই 4 আসনের জনপ্রতিনিধিরা। যুবরাজনগর কেন্দ্রে সিপিআইএম এর রমেন্দ্র দেবনাথের মৃত্যুর পর উপনির্বাচন স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বাকি 3 জনের ক্ষেত্রে কোনো প্রয়োজনই ছিল না এই উপনির্বাচনের। একটি উপনির্বাচনের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ হয়েছে, শাসক থেকে বিরোধী, বিরোধী থেকে প্রশাসন, সব ক্ষেত্রেই বহু অর্থ ব্যয় হয়েছে। ভোটারদের নিয়ে কেন এই ধরনের ছেলে খেলা, প্রশ্ন করেছেন খোদ ভোটাররাই। গত প্রায় 4.5 বছর ধরে একটা অস্থির পরিস্থিতি চলছিল বাকি 3টি বিধানসভা কেন্দ্রে। দল বদলুদের জন্য অস্থিরতা কায়েম হয়েছে এইসব কেন্দ্রে, যার খেসারত দিতে হয়েছে ভোটারদের। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছিল, রাস্তাঘাটের কোনো কাজ হয়নি, ভোটাররা একটি বিধায়কের সার্টিফিকেট পর্যন্ত সংগ্রহ করতে পারেনি। এইসব কেন্দ্রের বিধায়ক হয়ে কেউ স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবার, আবার কেউ স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রীকে হটানোর। এই সবের সাথে কোনো যোগাযোগ নেই ভোটারদের, তারা ভোট দিয়েছিলেন শুধুমাত্র উন্নয়নের জন্য, ভালো থাকার জন্য, কিন্তু কোনোটাই পাননি ভোটাররা। এর দায় নিতে হবে বিগত দিনের নির্বাচিত বিধায়কদের, যারা ভোটারদের বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরই নিজেদের স্বার্থে বিধায়ক পদকে ব্যবহার করে একের পর এক অস্থিরতা তৈরি করেন এবং জনগণকে বিভ্রান্তি করেন। এবারের নির্বাচনে যারা জয়ী হবেন তাদের হাতেও উন্নয়নের জন্য সময় থাকবে খুবই কম, এক্ষেত্রেও খেসারত দিতে হবে ভোটারদেরই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।